নার্সারি বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। কি মা বাবার কথা শুনছো না? মা বাবার কথা শুনবে, পড়াশোনা করবে, একটু আঁকা আঁকি করবে, তোমাদের যা মনে আসে সেটাই তোমরা আঁকবে, রং করবে, তাহলে কি হবে? ভালো হবে। আর একটু লিখবে বেশি বেশি করে, তাহলে কি হবে? হাতের লেখাটা সুন্দর হবে। ঠিক আছে, এখন আমরা কি করতেছি? এখন আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসগুলো পড়ব। আমরা তো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করে ফেলেছি সবাই, এখন আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস পড়তে হবে। এখন আমরা কি পড়ব আজকে? এখন আমরা গণিত ক্লাস করব, তো চলো বোর্ডে দেখে আমরা গণিত আজকে কি শিখব। গণিত আমরা আজকে কি শিখব? আজকে সংখ্যা লিখো, সংখ্যা লিখো শিখব। কত থেকে? পাঁচ, এটা কত? 51। 51 থেকে কত পর্যন্ত? 60 পর্যন্ত। এটা কত লিখেছি? 5 আর 1। আমরা সবাই 1 থেকে 50 পর্যন্ত কি পড়েছি? শিখে ফেলেছি, তাই না? আমরা সবাই সুন্দর করে 1 থেকে 50 পর্যন্ত লিখতেও পারি, মুখে বলতেও পারি। পারি না বন্ধুরা? আমি আশা করি তোমরা সবাই 1 থেকে 50 পর্যন্ত সবাই সুন্দর করে লিখতে পারো, বলতে পারো। আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত কিভাবে লিখব সেটা তোমাদের দেখাবো বোর্ডে, আর তোমরা সেগুলো দেখে দেখে শিখবে, মুখে বলবে। ঠিক আছে, আমরা কি লিখব? 5 আর 1। ইংরেজি লেখাটা কিন্তু একটু সহজ, আর বাংলাটা একটু কিন্তু কঠিন। এখানে কি লিখেছি? 5 আর 1, তাহলে কি হলো? 51, তাই না? এখন যদি 5 লিখে 2 লিখে কি হয়? 52। কি 5 লিখে 3 লিখলে কি হয়? 53। আর 5 লিখে 4 লিখলে কি হয়? 54। আর যদি আমি 2টা 5 লিখি তাহলে কি হয়? 55। এখানে কি 5 আর 1 লিখেছি, কি হলো? 51। 5 আর 2, 52। 5 আর 3, 53। 5 আর 4, 54। 5 আর 5, তাহলে 2টা 5 লিখলে কি হয়? 55। এখন আমরা এখানে কি লিখবো তাহলে? 5 লিখে যদি আমরা কি লিখি? 6 লিখি, তাহলে কি হয়? 56। 5 লিখে যদি 7 লিখি? 57। 5 লিখে কি লিখবো? 8। আমরা তো 1 থেকে 10 পর্যন্ত পারি, 1 থেকে 10 পর্যন্ত পারলে এটা সবাই পারবে। 5 আর 8 লিখলে 58। 5 আর 9 যদি লিখি কি হয়? 59। আর কি 6 লিখে একটা কি, এটা কি হয়? 0 দিলে কি হয়? 0 দিলে কি হয়? 60। তাহলে 5 আর 6 56। 5 আর 7 57। 5 আর 8 58। 5 আর 9 59। আর কি 60। তাহলে আমরা আবার পড়ি তো, 51 52 53 54 55 56 57 58 59 60। তোমরা কিন্তু অনেকে এইভাবেও শেখো। 51 কি হয়? 51। 52 52। 53 53। 54 54। 55 55। 56 56। 57 57। 58 58। 59 কি হয়? 59। তারপর কি 6 আর 0 কি হয়? 60। আমার সঙ্গে বলো এখন, 51 51, 52 52, 53 53, 54 54,
55, 56, 56, 57, 57, 58, 58, 59, 59, আর কি এটা কি 60, 6 আর 0 কি হয় 60। তোমরা এভাবেও পড়তে পারো, আর যদি এইভাবে পড়ো 51, 52, 53 এটাও পড়তে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে পড়বে আর কি করবে সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে। এখন আমরা কি করব, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক কি দিব, হোমওয়ার্ক হচ্ছে আজকে আমরা কি শিখেছি 51 থেকে কত পর্যন্ত 60, 51 থেকে 60 পর্যন্ত কি করব, সুন্দর করে খাতায় লিখবে ও মুখে বলা শিখবে। তাহলে তোমাদের হোমওয়ার্কে আমরা আজকে 51 থেকে 60 পর্যন্ত পড়েছি, তাহলে কি 51 থেকে 60 পর্যন্ত সুন্দর করে খাতায় লিখবে ও মুখে বলা শিখবে, ঠিক আছে। খাতায় কি খাতায় দুইবার লিখবে, যত বেশি লিখবে তত সুন্দর করে শেখা হবে, ঠিক আছে। দুইবার লিখবে ও মুখে বলা শিখবে, মুখে বলা তো আমি বলেই দিলাম কিভাবে পড়তে হবে তোমাদের। নার্সারির বন্ধুরা আজকে আমরা কি পড়েছি, 51 থেকে 60 পর্যন্ত সংখ্যা লেখা শিখেছি, তাই না? তোমরা কি আমার সঙ্গে শিখেছ? হ্যাঁ, সুন্দর করে আমার সঙ্গে আজকে শিখে থাকলে সুন্দর করে শিখবে এবং খাতায় লিখবে, মুখে মুখে বলবে, ঠিক আছে। কারণ করোনার জন্য আমরা স্কুলে আসতে পারছি না, তাই আমাদের পড়াশোনা বাসায় বসেই চালিয়ে যেতে হবে। তাহলে কি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মা বাবার কথা শুনবে, ঠিক আছে। ধন্যবাদ।